হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে পৌরসভা এলাকার জন্য ট্রেড লাইসেন্স নতুন করে আপনারা অ্যাপ্লাই করবেন কী কী ডকুমেন্টস লাগবে কী কী ফর্ম ফিল আপ করতে হয় এবং কীভাবে আপনারা পেমেন্টটা সাকসেসফুলি করাবেন এবং সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনারা অনলাইন থেকে কীভাবে সার্টিফিকেট কপিটা ডাউনলোড করবেন তা বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এরকম টেকনিক্যাল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে প্রেস পেজকে অল করে রাখুন তাছাড়াও আমি ভিডিও ডেসক্রিপশনে ট্রেড লাইসেন্স রিলেটেড বাকি যেসব ভিডিও যেমন পৌরসভা এলাকার ট্রেড লাইসেন্স কীভাবে রিনিউয়াল করা হয় পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স কীভাবে অ্যাপ্লাই করবেন কীভাবে রিনিউয়াল করবেন এই সব ভিডিওগুলো আমি দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা যাদের দরকার এইসব ভিডিওগুলো আপনারা ডেসক্রিপশন থেকে দেখে নেবেন কিংবা প্লে থেকে আপনারা দেখে নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা আপনাদেরকে ওপেন করে নিতে হবে আর এই অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা কীভাবে পাবেন যদি আপনার গুগল সার্চে ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করেন সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট যে লেখাটা দেখতে পাচ্ছি আমরা এবং তার অফিসিয়ালি লিঙ্ক ই ডিস্ট্রিক্ট ডট ডট গভ ডট ইন এই লিঙ্কটার ওপর ক্লিক করে দেবেন তাহলে এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে তাছাড়াও আপনাদের স্বার্থে আমি ভিডিও ডেস্ক্রিপশনে এই অফিসিয়াল পেজটির লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ক্লিক করেও এই পেজটা লগ ইন করে নিতে পারবেন তো আপনাদের যেটা করতে হবে সিরিজেন লগইন যে লেখাটা আছে এখানে আপনাদের ইউজার নেমটা দিয়ে দিয়ে দেবেন তারপর পাসওয়ার্ড এবং ক্যাপসার কোডটা দিয়ে লগ ইন করে নিতে হবে আর যদি কারো এখানে লগ করা না থাকে মানে এর আগে যদি কোনো দিন যদি রেজিস্ট্রেশন না করে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে নিউ রেজিস্ট্রেশন যে লেখাটা আছে অনস্ক্রিনে এই লেখার উপর ক্লিক করে দেবেন তারপরে নিউ রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনাদের পার্সোনাল ডিটেলস যে লেখাটা আছে এখানে আপনাদের ফুল নেম দিয়ে দিতে হবে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে এবং তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে প্রথমে আপনাদেরকে ইউজার নেম দিতে হবে এবং তারপর এন্টার পাসওয়ার্ডটা দিতে হবে এখানে আপনাদের নাম নিউমেরিক্যাল ইত্যাদি দিয়ে পাসওয়ার্ডটা তৈরি করতে হবে এবং তারপর কনফার্ম পাসওয়ার্ডটা করে নেক্সট বাটানে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর ওটিপি ভেরিফিকেশান যে থার্ড নম্বর স্টেপটা আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছি যে প্রথম দুটো কমপ্লিট হয়ে গেছে এবং থার্ড নম্বরে আমরা চলে এসেছি এখানে আপনাদেরকে অ্যাড্রেসটা লিখে দিতে হবে এবং ওটিপি রিকোয়ার্ড যে মেসেজটা আপনারা দেখতেই পাচ্ছেন আপনার যে রেজিস্টার মোবাইল নম্বরটা দিয়েছেন সেখানে আপনাদের ওটিপিটা চলে আসবে এই ঘরের মধ্যে ওটিপিটা বসিয়ে দেবেন আর যদি ওটিপি না আসে সেই ক্ষেত্রে রিসেন্ট ওটিপিটি ক্লিক করে পুনরায় ওটিপিটা পাঠিয়ে দেবেন তারপরে ওটিপিটা বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সিটিজেন লগ ইনটা সাকসেসফুলভাবে হয়ে যাবে তো আমরা এখানে ইউজার নেমটা দিয়ে দিয়েছি এবং পাসওয়ার্ড যেটা আমরা ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এবং ডান দিকে যে ক্যাপচার কোডটা আছে এই ক্যাপচার ঘরের মধ্যে আমরা বসিয়ে দিয়েছি এবং তারপর লগ ইন এর ওপর ক্লিক করে দেবো তো লগ ইনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম এক প্রসেসিং হবে এবং তারপরে এই নতুন পেজটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর অল সার্ভিস যে লেখাটা আছে এর আন্ডারে দেখেন অনেক সার্ভিসের জন্য অনেক লেখা আছে এবং যার যার দরকার সেখান থেকে করে নিতে পারবেন আপনারা এখান থেকে সমস্ত ধরনের সার্ভিস পেয়ে যাবেন আপনাদের যেটা করতে হবে ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্স ব্যাকেটে সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট ইন মিউনিসিপিটি এরিয়া যে লেখাটা আছে এর ওপর ক্লিক করে দিতে হবে যেহেতু আপনারা নতুন করে অ্যাপ্লাই করছেন তো তারপরে এরকম পেজটা ওপেন হয়ে যাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাকে মিউনিসিপিটি বা মিউনিসিপালিটি কর্পোরেশনের আন্ডারে অবশ্যই থাকতে হবে এবং ডকুমেন্টের রেকর্ড আপনাকে ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আধার কার্ড এই চারটি ডকুমেন্টস আপনার সাথে থাকতে হবে তবে আপনি এই ফর্মটা ফিল করতে পারবেন এবং নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে চলে এসে প্রুফ অফ ওনারশিপ বা অকুপেন্সি যে লেখাটা আছে এখানে আপনি যে ক্রাইটেরিয়াগুলো আছে এর মধ্যে যে কোনো একটি আপনার থাকতে হবে প্রথমত আপনার ট্যাক্সের রসিদ থাকতে হবে দ্বিতীয়ত আপনি যদি ভাড়ার জন্য কোনো ব্যবসা স্থাপন করে থাকেন সেক্ষেত্রে আপনার ভাড়ার রসিদ আপনার কাছে থাকতে হবে যদি লিজ পারমিশন থাকে সেক্ষেত্রে লিজ পারমিশনের কপি থাকতে হবে এবং যদি পার্টনারশিপ ফার্ম হয় সেক্ষেত্রে আপনাদের পার্টনারশিপ ডিডের পেপারগুলো আপনাদের সাথে রাখতে হবে এবং সাবমিট করার সময় এগুলো অবশ্যই আপলোড করতে হবে তো এগুলো মনে রাখতে হবে এবং তারপর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এই যে টিকমার্ক আছে এই টিকমার্কের ওপর টিকমার্ক করে দেবেন এবং তারপর অ্যাপ্লাই এর ওপর ক্লিক করে দেবেন অ্যাপ্লাই এর ওপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ফর্মটা আপনাদের ওপেন হয়ে যাবে এখানে আপনাদের ফর্মটা যত্ন সহকারে ফিল করতে হবে তো ওপরে যেটা লেখা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর দ্য ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্স সার্টিফিকেট অফ ইনলিসমেন্ট ইন ইউনিভার্সিটি এরিয়া এখানে আপনাদের স্যালুয়েশান সিলেক্ট করে নিতে হবে মিস্টার মিসেস এমডি ডক্টর শেখ যে যেমন দেন সেক্ষেত্রে যার যার হবে সেটা দিয়ে নেবেন এবং তারপর ফার্স্ট নেম যে লেখাটা আছে এখানে আপনাদেরকে ফার্স্ট নেম দিতে হবে এবং তারপর মিডিল নেম যদি থাকে এখানে মিডিল নেমটা দিয়ে দেবেন তারপর লাস্ট নেম বা সান নেমটা থাকলে এই লাস্ট নেমটার জায়গায় আপনাদের লাস্ট নেমটা বা সান নেমটা বসিয়ে দিতে হবে তারপর ডেট অফ বার্থ যে লেখাটা আছে এবং এইখানে টেবিলটাকে সিলেক্ট করে এখানে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিতে হবে এবং তারপর আপনি যে ডেট অফ বার্থটা সিলেক্ট করেছেন সেখান থেকে আজ পর্যন্ত যে কত বছর হচ্ছে তার একটা এখানে আপনাদের শো হয়ে যাবে তারপর নিচের দিকে জেন্ডার আপনাকে সিলেক্ট করতে হবে মেল না ফিমেল কারণ আপনি যেটা লিখবেন মিস্টার বা মিসেস যাই লিখুক না কারণ যদি ছেলে হয় অটোমেটিক্যালি এখানে ছেলেদের নামটা বা মেলটা সিলেক্ট হয়ে যাবে আর যদি মেলের নাম আপনি এখানে লেখেন বা সিলেক্ট করেন সেই ক্ষেত্রে এখানে ফিমেল দেখাবে তো অটোমেটিক্যালি এটা দেখা যাবে তো এটা সিলেক্ট করে দেবেন তারপর ডেট অফ অ্যাপ্লিকেশন আপনি কত তারিখে অ্যাপ্লাইটা করছেন অনস্ক্রিনে দেখতে পারবেন তারপর এখানে মোবাইল নাম্বারটা এখানে আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে এবং তারপর ইমেল আইডিটা যদি আপনার ইমেল আইডি থাকে এটা ম্যান্ডেটরি না দ্বিতীয় হবে তার কোনো মানে নেই আপনি যেগুলো স্টারমার্ক সেগুলো অবশ্যই দেবেন আর যেগুলো স্টারমার্ক নেই সেটা আপনি না দিলেও হবে তো যদি ইমেল আইডি থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে ইমেল আইডিটা দিয়ে দেবেন আর যদি না থাকে সেক্ষেত্রে দেবেন না এবং তারপর আধার কার্ড নাম্বার এখানে আপনাদের আধার নাম্বারটা দিয়ে দিতে হবে যদি আধার কার্ডের নাম্বার মনে না থাকে সেক্ষেত্রে ম্যান্ডেটরি না এটা না দিলেও হবে তো নিচের দিকে চলে আসবেন তারপরে নিচের দিকে অ্যাড্রেস অফ বিজনেস অর ইস্টাবলিশমেন্ট অর টেট আপনি বা আপনার ব্যবসাটা কোথায় স্থাপন করেছেন তার ডিটেলসটা এখানে ফিল করতে হবে তো আপনি কোন কান্ট্রি এটা অটোমেটিক্যালি ইন্ডিয়া সিলেক্ট হয়ে থাকবে তারপর স্টেট এটা ওয়েস্ট বেঙ্গল এটাও সিলেক্ট হয়ে আছে এবং ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাইটা করছেন সেটা সিলেক্ট করে দিতে হবে তো আমার যে ক্ষেত্রে যেটা হয় আমি নদিয়াতে বাস করেছি নদীয়া সিলেক্ট করে দিয়েছি এবং তারপর সাব ডিভিশন যদি তার আন্ডারে যদি কোনো সাবডিভিশন থাকে সেক্ষেত্রে সাবডিভিশন আপনাকে সিলেক্ট করতে হবে তো আমার যেহেতু নদীয়া কৃষ্ণনগর সদর এটাই সাবডিভিশন তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি আপনাদের ক্ষেত্রে যেটা যা হবে সেটা তা দিয়ে দেবেন তারপর তারপর লেখা আছে রুরাল অর আরবান এখানে আপনাদেরকে শহর না গ্রাম যার যেটা হবে সে সেটা সিলেক্ট করে দেবেন তো আরবান যদি শহরে থাকেন সেক্ষেত্রে আরবানে সিলেক্ট করে দেবেন আর যদি গ্রাম অঞ্চলে থাকেন সেক্ষেত্রে আপনাদের নিচেরটাতে সিলেক্ট করে দিতে হবে তারপর ব্লক বা মিউনিসিপালিটি যদি এখানে গ্রাম সিলেক্ট করে থাকেন বা রুরাল সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনাদেরকে ব্লকটা দেখতে পাবেন তো আমি যেহেতু আরবান সিলেক্ট করেছি বা শহরাঞ্চলের জন্য সিলেক্ট করে হয়েছে সেক্ষেত্রে এখানে আপনাদেরকে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ডেভেলপমেন্ট অথরিটি ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ তো যার যেটা হবে সে সেটা দিয়ে নেবেন আমার ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি আমি মিউনিসিপিটি সিলেক্ট করে দিয়েছি কারো ডেভেলপমেন্ট অথরিটি হতে পারে কারো কর্পোরেশন কেমন যেমন কলকাতায় যারা বসবাস করেন সেক্ষেত্রে আপনাদের কে এমসি আছে সেক্ষেত্রে তারা কর্পোরেশনে সিলেক্ট করে দেবেন তো আমরা যেহেতু মিউনিভারিটি এন্ডারে থাকি সেক্ষেত্রে তে আমরা সিলেক্ট করে দিচ্ছি তো তারপর নিচের দিকে এখানে সিলেক্ট করে আপনার কোন মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করে দিতে হবে তো আমার যেটা হবে সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি তো তারপর তার পাশে ব্লক যে লেখাটা আছে এটা অটোমেটিক্যালি ইনঅ্যাক্টিভ আছে যদি আপনাদের অ্যাক্টিভ থাকে সেই ক্ষেত্রে আপনাদের সিলেক্ট করে বসিয়ে দিতে হবে তো ওয়ার্ড নাম্বার আমার ক্ষেত্রে যেটা হবে সেটা আমি বসিয়ে দিচ্ছি এবং আপনাদের যা ডিটেলসটা থাকবে সেই ডিটেলসটা বসিয়ে দেবেন যেখানে আপনাদের ব্যবসার স্থানটা আমার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা আমরা ফিল করে দিচ্ছি আপনাদের ক্ষেত্রে আপনাদের অ্যাড্রেসটা ফিল করে দেবেন যেখানে আপনার ব্যবসাটা আছে তো আমি যেহেতু গ্রামে থাকি না শহরাঞ্চলে সিলেক্ট করেছি তো গ্রাম পঞ্চায়েত এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে মানে যেগুলো দরকার নেই অটোমেটিক্যালি আপনার ইনঅ্যাক্টিভ হয়ে যাবে তারপর পুলিশ স্টেশন এটা ম্যাডেন্টরি না যদি দেন কোনো অসুবিধা নেই এখানে আপনাদের পুলিশ স্টেশনটা সিলেক্ট করে আপনাদের লিখে দিতে হবে তারপর পোস্ট অফিস এখানে কোন পোস্ট অফিসের আন্ডারে আপনি থাকেন সেই পোস্ট অফিস এখানে লিখে দিতে হবে তারপর অ্যাড্রেস লাইন ওয়ান এখানে আপনাদেরকে পুরো ডিটেলসটা মানে ব্যবসার পুরো অ্যাড্রেসটা এখানে ফিল করে দিতে হবে তারপর নিচের দিকে চলে আসতে হবে তো আপনাদের ক্ষেত্রে আপনাদের অ্যাড্রেসটা আপনারা বসিয়ে দেবেন তারপর আপনার ক্ষেত্রে আপনার আপনারা বসিয়ে দেবেন এবং হোল্ডিং নাম্বার যে লেখাটা আছে আপনারা যা ট্যাক্সের রসিদের এই হোল্ডিং নাম্বারটা পেয়ে যাবেন যদি কারো মনে না থাকে সেক্ষেত্রে আপনারা মিউনিভার্সিটিতে গিয়ে আপনাদের বাড়ির হোল্ডিং নাম্বারটা জেনে আসবেন তারপরে ফর্মটা ফিল আপ করবেন তো আমার ক্ষেত্রে যেটা হবে আমি সেটা বসিয়ে দিচ্ছি এবং তারপর সেভ অ্যান্ড নেক্সট এর ওপর ক্লিক করে দেবেন তো সেভ অ্যান্ড নেক্সট এর ওপর ক্লিক করে দেওয়ার আগে আপনাদেরকে পুরো একবার দেখে নেবেন ঠিকঠাক ফিল আপ হচ্ছে কিনা তো তারপর সেভ অ্যান্ড নেক্সট এর ওপর ক্লিক করে দেবেন সেভ অ্যান্ড নেক্সট এর ওপর ক্লিক করে দেওয়ার পর আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছি যে ইওর বেসিক্স ইনফরমেশন বিন সেভ আমি যেটা এন্ট্রি করেছি সেটা পুরোপুরি সেভ হয়ে গেছে এবং তারপর লেখা আছে অ্যাপ্লিকেশন ফর ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্স সার্টিফিকেট অফ ইনলিসমেন্ট ইন মিউনিসিপিটি এরিয়া এখানে আপনাদের কমিউনিকেশন অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট এখানে আপনার পুরো অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে যদি আগের যে বিজনেস অ্যাড্রেসটা আর এই অ্যাড্রেসটা সেম হয় সেক্ষেত্রে আপনাদেরকে সেম অ্যাড্রেস এর ওপর ক্লিক করে দেবেন সেম অ্যাস পিভিয়াস অ্যাড্রেস এর ওপর সিলেক্ট করে দেবেন আর কারো কারো থাকে মানে আপনি যেখানে বসবাস করেন সেখানে আপনার ব্যবসার অ্যাড্রেস নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনাদের এটা ফিল আপ করতে হবে সেমভাবে আপনার কান্ট্রি ডিস্ট্রিক্ট ব্লক পুলিশ স্টেশন অ্যাড্রেস ওয়ার্ড এগুলো আপনাদের ফিল করে দেবেন যার যা হবে সে সেটা ফিল করে দেবেন আমার যেহেতু সেম অ্যাড্রেসই আছে মানে যেখানে আপনার ব্যবসার স্থান এবং বাড়ি যদি সেম থাকে সেক্ষেত্রে সেম এর ওপর ক্লিক করে দেবেন তো আমার ক্ষেত্রে আমার সেমই আছে সেক্ষেত্রে আমি সেম এর ওপর ক্লিক করে দিলাম আর যদি কারো না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে এটা ফিল আপ করতে হবে তারপর নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে চলে এসে ডিটেলস অফ বিজনেস এখানে আপনাদের নেম অফ ফার্ম অর কোম্পানি এখানে লিখে দিতে হবে আপনার ফার্মের নাম বা আপনি টেক নেম কি রেখেছেন সেই নামটা এখানে বসিয়ে দিতে হবে এবং তারপর ডানদিকে আছে ক্যাটাগরি এখান থেকে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে এবং এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন যেমন বিউটি ক্লিনিক ক্লাব কোম্পানি অর কোঅপারেটিভ সোসাইটি এডুকেশনাল ইনস্টিটিউট এবং এর মধ্যে থেকে যদি কিছু না হয় সেক্ষেত্রে আপনাদের আদার্স এন্টারপ্রাইজ এর ওপর সিলেক্ট করে দিতে হবে এবং তারপর এক্সপেক্ট ডেট অফ কমার্সমেন্ট অফ বিজনেস আপনি যেদিন থেকে বিজনেস স্টার্ট করেছিলেন সেই ডেটটা আপনাকে ফিল আপ করতে হবে তো এখানে আপনাদের টেবিল পেয়ে যাবেন এখান থেকে আপনাদের কোন ডেট সেই ডেটটা সিলেক্ট করে দিতে পারবেন তারপর রেন্ট অ্যানুয়াল ভ্যালুয়েশান অফ দ্য বিজনেস সাইট যদি আপনার ব্যবসাটা ভাড়াটিয়া হয় সেক্ষেত্রে ভাড়ার জন্য কত টাকা পেমেন্ট করেন সেটা দিয়ে দিতে পারেন এবং তারপরে নেচার অফ অফ প্রফেশন অর কলিং আপনার কি টাইপের নেচার এই নেচারটা সিলেক্ট করার পর আপনি তবে অ্যানুয়াল ফি এটা অপশানটা চলে আসবে অটোমেটিক্যালি তো নেচার অফ টেড অফ প্রফেশন অফ কলিং এখানে আপনাদের কোন নেচার সেই নেচারটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন তো আমার যেটা আমি সেটা দিয়ে দিয়েছি এবং এটা দেওয়ার পর অ্যানুয়াল ফি অটোমেটিক্যালি এটা চলে আসবে এবং তারপর নিচের দিকে ওয়ার্কশপ অ্যাড্রেস এখানে আপনাদের ওয়ার্কশপ যদি অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে দিয়ে দেবেন আর যদি না থাকে সেক্ষেত্রে দেবেন না কোনো অসুবিধা নেই এবং গোডাউন অ্যাড্রেস যদি থাকে সেক্ষেত্রে গোডাউনের অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন এখান থেকে আপনাদের লাইসেন্স কোন কত বছরের জন্য এক বছর তো এক বছরের জন্য এটা অ্যাপ্লিকেশন ফি পঞ্চাশ টাকা অটোমেটিক্যালি অ্যানুয়াল ফি পাঁচশো টাকা হয়ে যাচ্ছে আর যদি এটা তিন বছরের জন্য করেন সেক্ষেত্রে অটোমেটিক্যালি এটা বেড়ে যাচ্ছে এটা দেড়শো টাকা অ্যাপ্লিকেশন ফি এবং অ্যানুয়াল ফি এটা পনেরোশো টাকা তো এগুলো দেখে নেবেন এবং আপনার লাইসেন্স ভ্যালিডটাই যেটা দেখতে পাচ্ছেন আপনার কত বছরের জন্য লাইসেন্সটা ভ্যালিড হবে সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন এটা দেখে নেওয়ার পর এখানে আপনাদের টাইপ অফ ওনারশিপ আপনি প্রোপাইটার না পার্টনারশিপ না ডাইরেক্টর না ম্যানেজার সে সেটা দিয়ে নেবেন তো প্রোপাইটারশিপ হলে মানে নিজস্ব হলে সেক্ষেত্রে আপনাদের নাম দিয়ে দিতে হবে এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে এবং এখানে আপনাদের মেল আইডি এবং অ্যাড্রেস এগুলো দিয়ে দেবেন যদি প্রয়োজন মন হয় তো যেগুলো না হয় সেক্ষেত্রে আপনারা নাও দিতে পারেন তারপর অ্যাড এর ওপর ক্লিক করে দেবেন তো যেটা অ্যাড করবেন যদি আরও অ্যাড করতে চান সেক্ষেত্রে এগুলো অ্যাড করে নিতে পারবেন তো তারপর নিচের দিকে আই অ্যাকসেপ্ট এর ওপর ক্লিক করে দেবেন এবং সেভ অ্যান্ড নেক্সট এর ওপর ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সট এর ওপর ক্লিক করে দেওয়ার আগে পুরো ফর্মটা ঠিকঠাক ফিল হয়েছে কিনা সেটা একবার দেখে নেবেন দেখে নেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট এর ওপর ক্লিক করবেন আর যদি মনে হয় যে টাইপ অফ ওনারশিপ নাম বানান ভুল আছে অ্যাড্রেস ভুল আছে সেক্ষেত্রে ডিলেট করে আবার নতুন করে আপনারা এটা ফিল করে নেবেন এবং তারপর অ্যাড এর ওপর ক্লিক করে দিয়ে সেমভাবে সেভ অ্যান্ড নেক্সট এর ওপর ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সট এর ওপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে আপনাদের পুরো ডিটেলসটা দেখতে পাবেন এবং নিচের দিকে চলে আসতে হবে এবং নিচের দিকে চলে এসে আপনারা এই চারটে অপশান পেয়ে যাবেন একটা সাপোর্টিং ডকুমেন্ট এডিট বেসিক ইনফরমেশন এডিট অ্যাপ্লিকেশন প্রিন্ট ইত্যাদি এখান থেকে আপনারা কোনো যে কোনো কিছু এডিট করতে পারবেন নাম টাম ইত্যাদি যেগুলো আপনি এন্ট্রি করেছেন যদি মনে হয় যে এগুলো ভুল আছে সেগুলো দেখে নেবেন করে তো তারপর নিচের দিকে যদি এডিট করার দরকার এডিট করে নেবেন আর যদি মনে হয় যে ঠিক আছে সেক্ষেত্রে আপনারা অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্ট এর ওপর ক্লিক করবেন অ্যাটাস সাপোর্টিং ডকুমেন্টের ওপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে এবং ওপরের দিকে দেখতে পাবেন সাপোর্টিং ডকুমেন্ট ডিটেলস ফর ইস্যুয়েন্স অফ ট্রেড লাইসেন্স সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট ইন ইউনিভার্সিটি এরিয়া তো এখানে আপনাদেরকে টু এমবির মধ্যে জেপিজি ফাইল কিংবা পিডিএফ ফাইল আপলোড করতে হবে তো আপলোডের ওপর ক্লিক করবেন এখানে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ভোটার কার্ড যে চারটি আপনারা দেখেছিলেন এর আগে অপশান তো যে কোনো একটা আপনারা সিলেক্ট করে দেবেন তো আমি আধার কার্ড এটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে আধার কার্ডের না ফাইলটাও আপলোড করে দিতে হবে তো আমি আধার কার্ড আপলোড করে দিচ্ছি এবং আপলোডের ওপর ক্লিক করে দেবেন এবং আপলোড ফাইল হয়ে যাবে এবং আপলোড ডকুমেন্টস সাকসেসফুলি হয়ে গেলে তারপর প্রুফ অফ অকুপেন্সি যে লেখাটা আছে এখানে আপলোড করে দেবেন এখান থেকে আপনাদের বিভিন্ন যে জিনিসপত্রগুলো এর আগে দেখেছিলেন যে আপনার কারেন্ট চালান দেখতে পারবেন লিজ এগ্রিমেন্ট দেখতে পারবেন আপনি যে পার্চেস করেছেন কোনো কিছু সে ডিটেলসটা দেখতে পারবেন কোনো কোঅপারেটিভ হাউজিং সোসাইটি ইত্যাদি যেসব পেপার্সগুলো হয় সেগুলো আপনারা আপলোড করতে পারেন যদি ওনারও পারমিস বা কারেন্ট মিউনিসিপ্যালিটি প্রপার্টি ট্যাক্স রিসিভ থাকে সেক্ষেত্রে ট্যাক্সের রসিদ আপনারা আপলোড করতে পারেন তো এগুলো অনেক কিছু পেয়ে যাবেন যে কোনো একটা আপলোড করে দিতে হবে তো আমার কাছে ট্যাক্সের রসিদটা আমি আপলোড করে দেবো এবং ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি হয়ে যায় এবং তার পুরো ডকুমেন্টসটা সাকসেসফুলিভাবে আপলোড হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সট এর ওপর ক্লিক করবেন সেভ অ্যান্ড নেক্সট এর ওপর ক্লিক করে দেওয়ার পর আপনারা ফের একবার প্রিভু করে দেখে নেবেন যে ঠিকঠাক আছে কি না এবং তারপর সাবমিট এর ওপর ক্লিক করে দেবেন যদি মনে হয় যে আপনি ভুলবশত কোনো ডকুমেন্টস আপলোড ভুল করেছেন সেক্ষেত্রে এডিট সাপোর্টিং ডকুমেন্ট যে লেখাটা আছে এখানে ক্লিক করে আপনারা এডিট করে নেবেন ডকুমেন্টস পুনরায় আপলোড করতে পারবেন তো ফাইনাল আপলোড হয়ে যাওয়ার পর আপনারা সাবমিট এর ওপর ক্লিক করবেন সাবমিটের ওপর ক্লিক করে দেওয়ার পর অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট একটা নাম্বার পেয়ে যাবেন এআইন নাম্বার তো তারপর প্রিন্ট এর অপশানে ক্লিক করে আপনি প্রিন্ট করে নিতে পারেন বা ফিনিশ করতে পারেন আর যদি অনলাইনে পেমেন্ট করতে হয় সেক্ষেত্রে পে এর ওপর ক্লিক এবং আপনারা কিভাবে আপনাদের পেমেন্টটা করবেন বিল ডেক্সের মাধ্যমে না পে ইউ এর ওপর ক্লিক করে তো আমি বিল ডেক্সের মাধ্যমে পেমেন্টটা করব বিল ডেক্সের ওপর ক্লিক করে দিলাম তো একটা মেসেজ আপনাদের শো করছে যে প্লিজ পিভিউ ইওর সার্টিফিকেট বিফোর প্রসেসিং অ্যাজ নো মডিফিকেশন ক্যান বি ডান আফটার পেমেন্ট যদি আপনাদের পেমেন্টের আগে যদি এডিট করার দরকার হয় সেক্ষেত্রে আপনারা এডিট করে নেবেন যদি মনে হয় যে ঠিক আছে তবেই আপনারা পেমেন্ট করেন তো আমার এটা ঠিক আছে তো আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম এবং তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনাদের প্রিন্ট এই দেখে নিতে পারবেন এখানে ক্যান্সেল পেমেন্ট অপশান পেয়ে যাবেন তো তবু আর একবার পিভিউ এর ওপর ক্লিক করে দিয়ে পুরো ডিটেলসটা একবার চেক করে দেখে নেবেন যে ঠিকঠাক আছে কি না যদি মনে হয় যে ঠিকঠাক নেই সেক্ষেত্রে আপনারা পেমেন্ট না করে আগে ঠিক করবেন তারপরে পেমেন্টটা করবেন তো আমার পুরোপুরি ঠিকঠাক আছে আমি দেখে নিয়েছি এবং পে এর ওপর ক্লিক করে দেবেন পে এর ওপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের কীভাবে পেমেন্ট করবেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যে কোনো একটা অপশান চুজ করে নেবেন এবং সাকসেসফুলে হয়ে গেলে রিডাইরেক্ট করে আপনাদের মেন পেজে চলে আসবে তো আমি ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই নেটটা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্টটা সাকসেসফুল করাচ্ছি তো ইন্টারনেট ব্যাংকিংয়ের ওপর ক্লিক করে দিলাম এবং তারপর কোন ব্যাঙ্কের মাধ্যমে এটা পেমেন্টটা করাবেন তো স্টেট ব্যাঙ্ক আমি সিলেক্ট করে দিলাম তবে মেক পেমেন্ট এর ওপর ক্লিক করে দিলাম আর যদি এইগুলোর মধ্যে যদি কোনো ব্যাঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনারা নিচে ক্লিক করে অনেক ব্যাংক দেখতে পাবেন দেখে নেবেন আপনার কোন ব্যাংকটা এবং তারপর সেটা সিলেক্ট করে মেক পেমেন্টের ওপর ক্লিক করবেন এবং তারপর আপনারা দেখে নেবেন যে আপনার টোটাল কত টাকা চার্জ কাটছে এর আগে যে চার্জটা দেখাচ্ছিল সেটার সাথে মিল আছে কি না তবে আপনারা প্রসেস উইথ পেমেন্টের ওপর ক্লিক করবেন এবং তারপর পেমেন্ট করার সময় কোনো রিডাইরেক্ট কিংবা রিফ্রেশ করবেন না পেজটা সেক্ষেত্রে আপনারা পেজটা ইরোর হয়ে যেতে পারে এবং পেমেন্টটা ক্যান্সেল হয়ে যেতে পারে তারপর এন্টারিওর আইডি যে লেখাটা আছে এখানে ইউজার আইডি এবং তারপর পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে এবং লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার পর যে অনলাইন পেমেন্টটা সেটা সাকসেসফুলি করে নিতে হবে তো আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন পেমেন্ট ওয়াজ সাকসেসফুলি এবং রিডাইরেক্ট হয়ে মেন পেজে চলে যাবে অটোমেটিক্যালি তো তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে আপনারা কতজনের অ্যাপ্লিকেশন করেছেন এবং তাদের ডিটেলসগুলো এবং কী কী অ্যাপ্লিকেশন কবে কবে করেছেন এবং কোনটা অ্যাপ্রুভ হয়েছে কোনটা ডিটেলস তার দেখে নিতে পারবেন এবং ভিউ এর অপশানে ক্লিক করে দিলে আপনার ডিটেলসটা ভিউ করতে পারবেন তো তারপর আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে এটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর লিখে দেবে অ্যাপ্রুভ তো তারপর আপনারা ডাউনলোড আউটপুট বলে একটা ফাইল চলে আসবে যেটা এখানে ডাউনলোড অ্যাডনোলেজমেন্ট আছে তার পাশাপাশি ডাউনলোড আউট ডকুমেন্ট এরকম একটা অপশান চলে আসবে এবং এর ওপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে যে মেন যে অ্যাপ্লিকেশানটা যেটা আপনারা করেছেন এখানে দেখে নিতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি যে এটাও অ্যাপ্রুভ হয়ে গেছে এবং তারপর ডাউনলোড যে আউটপুট ফাইলটা সেটা ডাউনলোড আউটপুট ডকুমেন্ট যে লেখাটা আছে এটা ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম পেজ আপনাদের ওপেন হয়ে যাবে এভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশন নিজেরাই করে নিতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আপনাদের লাইসেন্স অ্যাপ্লাই করে নিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেললাইকনকে প্রেস অল করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন